হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুটক সুইথ মেডিকো মাইসেল ফ্রিয়া মজুমদার আই অ্যাম আ ফাইনাল প্র এমবিবিএস স্টুডেন্ট অফ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ওয়েস্ট বেঙ্গল নি টিউজি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কাউন্সিলিংয়ের ফাইনাল কাট অফ কত গেছিলো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তাদের কাট অফ মার্কস এবং কাট অফ র্যাঙ্ক কত ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু ওভারঅল কাট অফ মানে কোনো একটা পার্টিকুলার রাউন্ডের মানে লাস্ট রাউন্ডের কাট অফ নয় এটা যে কটা রাউন্ড হয়েছে সবকটা রাউন্ড কম্পেয়ার করে যেটা ওয়েস্ট মার্কসের চান্স পেয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যেয়ে তার মার্কস এবং র্যাঙ্ক কত ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এর আগে আমি তোমাদের একইভাবে কলকাতার সমস্ত মেডিকেল কলেজেরই ফাইনাল কাট অফ কত ছিল নিটি ইউজি টু থাউজেন্ড তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যারা দেখোই অবশ্যই চেক করে নিতে পারো আমার চ্যানেল থেকে সমস্ত ভিডিওই পেয়ে যাবে আর ভিডিও শুরুর আগে তোমাদের সকলের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের নিটের এক্সাম এবং নিট কাউন্সেলিং এবং এম সম্পর্কিত বিভিন্ন রকম ইনফরমেশন আপডেট দিতে থাকি তো তোমাদের যাতে কোনো ইনফরমেশান মিস না হয়ে যায় সেজন্য সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে আমাকেও সাপোর্ট করো তো চলো না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক তো দেখো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ফাইনাল কাট অফ টু থাউজেন্ড তো মাঝখানে আমি বর্ধমান জে জেএনএম কল্যাণী বিএসএমসি এগুলো না দিয়ে আগেই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ দিলাম কারণ কমেন্ট সেকশানে তোমরা রিকোয়েস্ট করছিলে যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের কাট অফ কত গেছিলো টু থাউজেন্ড টোয়েন্টি সেটা নিয়ে ভিডিও আপলোড করার তো সেই জন্য আমি আগেই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের কাট অফ নিয়ে বলছি এরপর আমি বাকি কলেজগুলো নিয়ে বলবো আর তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমরা কোন কলেজের কাট অফ নিয়ে আগে জানতে চাও আমি সেই কলেজেরই কাট অফ নিয়ে আগে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো দেখো ফার্স্টে যে ক্যাটাগরির কাট অফ নিয়ে বলব সেটা হলো ইউআর ক্যাটাগরি তো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজে যেটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে কাট অফ গেছিলো স্টেট কোটাতে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো সাতাশ হাজার তিনশো তেতাল্লিশ এবং তার মার্কস হল ছশো তিন এরপর আসি ও বিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে তো ও বিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজে যেটা কাট অফ গেছিলো তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো সাতাশ হাজার ছশো পঁয়তাল্লিশ এবং তার মার্কস ছিল ছশো দুই এরপর আসি ও বি ক্যাটাগরির ক্ষেত্রে তো ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো আটত্রিশ হাজার চারশো বিরাশি এবং তার মার্কস হলো পাঁচশো পঁচাশি এরপর আসি ই এস ক্যাটাগরির ক্ষেত্রে তো ই ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো পঁয়তাল্লিশ হাজার তিনশো সাতানব্বই এবং তার মার্কস হল পাঁচশো পঁচাত্তর এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো এক লাখ আট হাজার ছশো ছেচল্লিশ এবং তার মার্কস হলো পাঁচশো এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো চার লাখ ছাব্বিশ হাজার পাঁচশো তিপ্পান্ন এবং তার মার্কস হলো দুশো সাতানব্বই তো এই কলেজের ক্ষেত্রে আমি যেটা তোমাদের বললাম যে এখানে কিন্তু একদম লাস্ট কলেজ মানে লাস্ট রাউন্ডের কাট অফ দেওয়া নয় এটা ওভারঅল যেই র্যাঙ্কে সব থেকে কম মানে সব থেকে বেশি র্যাঙ্ক বাট কম মার্কসে যে চান্স পেয়েছে সেটাই ফাইনাল কাট অফ কারণ ওর থেকে কম মার্ক্সে কিন্তু আর কেউ চান্স পায়নি তো সেই সেই হিসাবেই কিন্তু এখানে কাট অফটা দেওয়া তো এখানে যেই ক্যাটাগরিগুলো আছে তার মধ্যে শুধুমাত্র এস টি ক্যাটাগরি বাদ দিয়ে বাকি সমস্ত ক্যাটাগরিরই কিন্তু যেটা ফাইনাল কাট অফ গেছে সেটা থার্ড রাউন্ডের কাট অফ গেছে কিন্তু এস টি ক্যাটাগরি ক্ষেত্রে যেটা কাট অফ গেছে মানে ফাইনাল কাট অফ যেটা হয়েছে সেটা কিন্তু ফার্স্ট রাউন্ডের কাট অফ কাট অফ কিন্তু আর কমেনি থার্ড রাউন্ডে নতুন স্টুডেন্ট চান্স পেয়েছিল ঠিকই কিন্তু সেটা কিন্তু এই র্যাঙ্কের থেকেও কম র্যাঙ্কের চান্স পেয়েছে তো লাস্ট যে চান্স পেয়েছে মানে লাস্ট র্যাঙ্ক যে চান্স পেয়েছে সেটা কিন্তু ফার্স্ট রাউন্ডেই কভার আপ হয়ে গেছে থার্ড রাউন্ডে চান্স পেলেও কিন্তু তার মার্কস বেশি ছিল ফার্স্ট রাউন্ডে যে চান্স পেয়েছে তার থেকে তো এটার মাধ্যমে আমার এটাই তোমাদেরকে বলার যে ফার্স্ট রাউন্ডের কাট পর পরের রাউন্ডগুলোতে কাট কিন্তু খুব একটা বেশি হেরফের হয় না আর অনেক ক্যাটাগরির ক্ষেত্রে এটাও হতে পারে অনেক কলেজের ক্ষেত্রে অনেক ক্যাটাগরির ক্ষেত্রে এটা হতে পারে যে ফার্স্ট রাউন্ডের কাট অফটাই কিন্তু ফাইনাল কাট থেকে গেল তারপর হয়তো আর সিটই থাকলো না বা সিট থাকলেও দেখা যাবে যে তার থেকে কিন্তু আরও কম র্যাঙ্কের বা বেশি মার্কসের স্টুডেন্টরা পরের রাউন্ডে চান্স পেয়েছে তো সেক্ষেত্রে ফার্স্ট রাউন্ডের কাট কিন্তু ফাইনাল কাট হবে তো এগুলো নিয়ে অত বেশি চিন্তা করার দরকার নেই এখন যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এক্সাম দেবে তাদের জন্য জাস্ট এটাই জানা প্রয়োজন যে এই কলেজের কাট অফটা কত গেছিল লোয়েস্ট মার্কস কততে চান্স পেয়েছে বাকি যেগুলো ভাবার এই যে বললাম আমি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড এইসবের বিষয়টা তোমরা যখন তোমরা কাউন্সেলিং করবে তখন সেই বিষয়টা নিয়ে ভাববে বাট এখন আপাতত কত কাট অফ গেছিল সেটা জেনে রাখলেই ভালো কারণ কি এটা তোমাদের টার্গেট সেট করতে একটা সুবিধা হবে তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও আর এইরকমই নিট কাউন্সিলিং এবং এমবিবিএস সম্পর্কিত বিভিন্ন রকম ও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রেখো যাতে কিনা আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ইনফরমেশনই মিস না হয়ে যায় আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা কলেজ নিয়ে হোক কাট অফ নিয়ে হোক বা এম বিবিএস রিলেটেড তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি চেষ্টা করবো যে টাইম পেলেই তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করার জন্যে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং